কর্মসূত্রে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। পেটের অন্নসংস্থানের জন্য আমাকে হতে হয়েছে যাযাবর। রেলের চাকরি বলে কথা বন্ধুরা অবশ্য মজা করে বলে, আমার পায়ের তলায় নাকি সর্ষে। আমার বউ তো বলে, উফ আর পারি না বাপু। আমাদের 4 বছরের ছোট্ট মেয়ে তিয়া, বদলি হলাম ঝাড়খণ্ড। বেশ ভালোই জায়গাটা, আর কোয়ার্টারটাও মন্দ না, তবে বড্ড নিরিবিলি, বাঙালি কম। যা হোক, অবশেষে একটা বাঙালি কাজের বউ পাওয়া গেল। আমার বউ তো হাঁফ ছেড়ে বাঁচল, সকালে আসবে আর সন্ধ্যাবেলা কাজ ছেড়ে বাড়ি যাবে। মাইনেটা অবশ্য বেশি, তা যাকে অত ভাবলে চলে না। বিলাস মানে সেই কাজের মেয়েটি, যেদিন প্রথম এলো, সঙ্গে ওর 6 বছরের ছোট ছেলে লক্ষণকে নিয়ে। আমার মেয়ে তো খুব খুশি একজন খেলার সঙ্গী পেয়ে, দাদা দাদা বলে বাড়ি মাথায় করছিল। আমি লক্ষ্য করলাম ছেলেটা একটু অন্যরকম, মেয়েলি মুখ, আর 5টা ছেলের মতো দুরন্ত নয়। এক কোণে বসে আমার মেয়ের সঙ্গে পুতুল খেলায় মেতে উঠেছিল। ওর মাকে একবার মুখ ঝামটা দিয়ে বলতে শুনলাম, এই জন্যই ওরা তোর পেছনে লাগে, আমার কপালে যে কি আছে। আমিও তো গুরুত্ব দিইনি। তারপর কাজের তাড়া, লেখালেখি, মাথা থেকে ব্যাপারটা মুছে যেতে বেশি সময় নেয়নি। আর বিলাসও তার ছেলেকে আনেনি আর কখনো। কেটে গেছে আরো 3 বছর। বিলাস এরপর আমাদের বেশ কাছের মানুষ হয়ে উঠেছিল। ছেলেটাকেও এরপর আনতো মাঝে মাঝে, তবে যেদিনই আনতো সেদিনই দেখতে পেতাম ছেলেটি ঘরের এক কোণে করুণ মুখে দাঁড়িয়ে, আর ওর মা অজস্র সাপসাপান্ত করে যাচ্ছে ওকে। হঠাৎ একদিন লক্ষ্য করলাম ছেলেটির গায়ে অজস্র মারের দাগ। ওর মাকে জিজ্ঞাসা করতে বলল, আর বলবেনি দাদাবাবু, খালি মেয়ে সাজবে আর মেয়েদের সাথে খেলতে যাবে, কোনো ছেলেদের খেলা নাকি ওর ভাল লাগে না, স্কুলেও একটাও বন্ধু নাই, সবাই ওকে নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা তামাশা করে। কাল কি করছে জানেন দাদাবাবু? কবে জানি আপনার মেয়ের একখান জামা চুরি করে নিয়ে সেটা পরে দেখি আয়নার সামনে। বলুন তো, এরপর কি মাথা ঠিক রাখা যায়? দিয়েছি আশা করে। আর ওর বাপটাও হয়েছে, কত করে বলছি শাসন করো শাসন করো, সংসারের দিকে তাকাবে না, খালি নেশা ভাঙ। দাদাবাবু একটু বোঝাও তো। খুব মায়া হলো। ডাকলাম ছেলেটিকে, বললাম, তোমার কি মেয়ে হতে ইচ্ছা করে? খুব আস্তে আস্তে ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ খুব ইচ্ছা করে। ওদের মতো চোখে কাজল দিয়ে, জামা পরে, এক্কা দোক্কা, পুতুল খেলতে, কত রং বেরঙের চুড়ি পরে, কি সুন্দর, খুব ইচ্ছা করে। আচ্ছা মেয়ে হলে সবাই বকে কেন? ওরা আমায় জোর করে বল খেলতে পাঠায়, আমার একটুও ভাল লাগে না, কি সব আজে বাজে কথা বলে আমাকে, খুব বাজে হয় ছেলেরা। আমার বন্ধু নেই, কোনো বন্ধু নেই আমার, মাও আমায় একটুও ভালোবাসে না, আর বাবা তো দেখো, আমি লেখাপড়া শিখে একদিন সত্যিকারের মেয়ে হব, কি করে জানা নেই, তবে শিখে আমি নেবই। চমকে উঠলাম ওর আত্মবিশ্বাস দেখে, মাথায় হাত রেখে বললাম, ঠিক আছে, তবে তার জন্য অনেক লেখাপড়া করতে হবে, অনেক লড়াই করতে হবে সমাজের সাথে, নিজের সাথেও, মানুষ হতে হবে। তারপর ওর মাকে বললাম, ওকে ওর মতো থাকতে দাও, বেশি বকাবকি করো না, বড় হচ্ছে তো।
একই নিয়মে কেটে গেল আরো দুটো বছর। লক্ষণ আরো মেয়েলি হয়ে উঠেছে, তবে পড়াশোনাতেও হয়ে উঠেছে তুখোর। ওর চোখে মুখে ফুটে উঠেছে আত্মবিশ্বাস। তারপর হঠাৎই বদলি হয়ে চলে এলাম কলকাতায়। ব্যাস তল্পি তল্পা গুটিয়ে আবার নতুন জায়গায়, নিজের জায়গায় ফিরে ভুলে গেলাম সব। কেটে গেছে অনেকগুলো বছর। মনের ভিতর থেকে মুছে গেছে লক্ষণের কথা। টিয়ার বিয়েরও এক বছর হয়ে গেছে। আজ ফের অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে সেই ছেলেটার ছবি দেখে মনে পড়ে গেল সব। জানি না সে এখনো লক্ষণ আছে নাকি হয়ে উঠেছে সত্যিকারের লক্ষ্মী।